ক্ষমতাসীনদের পতন ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই বিএনপির। এক দফার এই আন্দোলনে নেতাকর্মীর ভেতরেও নেই পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসের কোনো প্রভাব। বিএনপির আন্দোলনের বিষয়ে আরও কথা বলতে আমাদের সাথে অনলাইনে সরাসরি যুক্ত হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের চারু সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন এবং আরও যুক্ত হচ্ছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন। দুজনকেই স্বাগত। আমি যদি শুরুটা করি এ বি এম মোশাররফ হোসেন আপনাকে দিয়ে, যেটি হচ্ছে যে আমরা দেখলাম আপনারা লিফলেট বিলি করলেন, সারা দেশেই এই ধরনের কর্মসূচি পালন করছেন আপনারা বিগত বেশ কিছুদিন ধরেই, নির্বাচনের পরেও আপনারা করেছেন, নির্বাচনের আগেও আপনাদের এই ধরনের শান্তিপূর্ণ কর্মসূচি দেখেছি আপনারা যেটি বলছেন। নির্বাচন হয়ে গেল, এখনও আবার সেই একই ধরনের রাজনৈতিক কর্মসূচি আমরা দেখছি। আমি কি এটি বলতে পারি কি যে আসলে গোড়া থেকে আবার বিএনপির আন্দোলন শুরু হলো কিনা, সরকার পতন বা বিরোধিতা যাই বলি না কেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক জনাব আমিনুল ইসলাম আমিন এবং ডিবিসির দর্শক। আসলে আন্দোলন তো একটা ধারাবাহিক প্রক্রিয়া। আপনি লক্ষ্য করবেন যে লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আন্দোলন করছি একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচনের দাবি কি পূরণ হয়েছে? পূরণ হয়নি, বরং বাংলাদেশের মানুষ বারবার ভোট থেকে বঞ্চিত হচ্ছে। আপনি দেখবেন দাদা জাতীয় সংসদে একটি একটা পরিকল্পিত নির্বাচন হয়েছে, আমরা এবং মামুরা এই দুই পক্ষ মিলে একটি নির্বাচন করেছে। এতদিন আওয়ামী লীগ বলতে চেষ্টা করেছিলেন যে স্বতন্ত্রা বা প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল, এখন কিন্তু প্রতিনিয়ত আপনি লক্ষ্য করবেন যে তারা সেই স্বতন্ত্র এবং আওয়ামী লীগ আসলে একই বৃন্তে দুটি ফুল। আজকে তাদের মধ্যে কোনো পার্থক্য নাই, বরং জনগণকে বিভ্রান্ত করার জন্য, জনগণের সাথে প্রবঞ্চনা করার জন্য তারা পরিকল্পিত হয়ে এই কাজটি করেছে। আজকে দেখেন মহিলা সংরক্ষিত আসনে স্বতন্ত্ররা 10টি এমপি পাওয়ার কথা, সেখানে সেইটাও মাননীয় প্রধানমন্ত্রী তাদের সাথে বৈঠক করে আওয়ামী লীগ যাতে দিতে পারে সেই ব্যবস্থা তারা করেছে। সুতরাং সামগ্রিকভাবে বলা যায় নির্বাচনটা ছিল একটি পাতানো খেলা, যে পাতানো খেলায় বাংলাদেশের জনগণ অংশগ্রহণ করেনি, যার জন্য আমরা যেই আন্দোলনে ছিলাম, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা, বাংলাদেশের মানবাধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করা, এই আন্দোলনগুলি আমাদের অব্যাহত আছে। সুতরাং আপনি যে আজকে হেডলাইনটা করেছেন যে বসন্তের যে আবহ এবং বসন্তের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য কিন্তু আজকে জাতীয়তাবাদী শক্তিকে কোনো আকর্ষণ করে না, কারণ এই শক্তি আজকে একটা নিরাপত্তাহীনতায় আছে, এই শক্তি আজকে মিথ্যা মামলা নিয়ে আছে, এই শক্তি আজকে বাংলাদেশে গণতন্ত্র বলেন, মানবাধিকার বলেন, আইনের শাসন বলেন, ভোটের অধিকার বলেন, সবকিছু যে শাসক গোষ্ঠী আজকে চিন্তাই করেছে, সেই চিন্তাই হওয়া অধিকারকে ফিরিয়ে আনার জন্য কিন্তু আমরা রাজপথে আছি, যার জন্য আমরা বলছি যে বাংলাদেশে আজকে গণতন্ত্র। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। নেই বাংলাদেশের মানুষের মনে বসন্তের কোনো চিহ্ন নেই, বাংলাদেশ মানুষ একটা দুর্বিষহ জীবন যাপন করছে, এই অবস্থা একটা দেশ জাতি কখনো চলতে পারে না। এ বি এম মোশাররফ হোসেন, ধন্যবাদ আপনাকে, শুনবো নিশ্চয় আপনার কাছ থেকে। আমি ফিরবো আপনার কাছ থেকে একটু পরে, ফিরে এসে আমি আসলে সাংগঠনিক বিষয় নিয়ে কথা বলবো আপনার সাথে। আমি একটু যেতে চাই আমিনুল ইসলাম আমিনের কাছে। আমিনুল ইসলাম আমিন, আমরা শুনছিলাম মোশাররফ হোসেনের কাছ থেকে, তারা বলছেন যে তারা সরকার পতনের আন্দোলন থেকে সরে যায়নি, তারা সেই আন্দোলন চালিয়ে যাচ্ছে, ভোটের অধিকার ফিরিয়ে আনা আন্দোলন চালিয়ে যেতে চাইছে। সেই ক্ষেত্রে তাদেরই আন্দোলন আবারও যেটি নতুন করে তারা শুরু করছেন, যেটি বলছেন তারা, সেটি কোনো চ্যালেঞ্জ অনুভব করছেন কিনা আওয়ামী লীগ দল হিসেবে বা সরকারের থেকে কোনো ধরনের চ্যালেঞ্জ অনুভব করছে কিনা? শুভেচ্ছা আপনাকে এবং জনাব বিজ্ঞ আলোচক মোশাররফ সহ ডিবিসির সম্মানিত দর্শকদেরকে সালাম ও শুভেচ্ছা। প্রথমত বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে অবশ্যই তারা তাদের কর্মসূচিগুলো কিভাবে পালন করবে সেটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের, এবং তারা যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন সেই সিদ্ধান্তে যদি তারা খুশি থাকেন তাহলে আমার মনে হয় না যেটি নিয়ে আমাদের খুব বেশি কিছু বলার আছে। এখন কিন্তু আন্দোলন যে অর্থে বুঝি, মানুষের সম্পৃক্ততা যে অর্থে বুঝি আমরা, বিএনপি নেতারা যদি নিজেদের বিবেককে প্রশ্ন করে যে তাদের সেই কর্মসূচিতে মানুষের সমর্থন কতটুকু, আমি মনে হয় যে তারা এর যথার্থ উত্তর পেয়ে যাবে। আর তারা বারবার যে কথাটি বলছেন যে মানে সাজানো নির্বাচন, পরিকল্পিত নির্বাচন এবং ডামি নির্বাচন, আমি বারবার একটি কথা বিএনপি সহ অন্যান্য ভোট বর্জনকারী রাজনৈতিক দলগুলোর কাছে জানতে চেয়েছি যে নির্বাচন না করলে এর বিকল্পটা কি? 5 বছর পর পর নির্বাচন করা তো সাংবিধানিক বাধ্যবাধকতা। এখন সেই নির্বাচনে যদি মানুষ অবশ্যই তাদেরকে ভোট দিবে কি দিবে না সেটা মানুষের অধিকার, কিন্তু নির্বাচন বর্জন করে যদি বিএনপি সন্তুষ্ট থাকে, তারা যদি তাদের এই এইটুকু প্রাপ্তিতে খুশি থাকে, তাহলে আমাদের কিছু করার নেই। আর আপনি যেটা আমাকে বলেছেন যে তাদের এই আন্দোলন নিয়ে আমরা উদ্বিগ্ন কিনা, এখন আমাদের কথা বাদই দেন,
আজকে একই সাথে তিনটি দিবস, একটা হচ্ছে সরস্বতী পূজা, ভ্যালেন্টাইন্স ডে এবং পয়লা ফাগুন। আজকে ঢাকা শহরে মানুষের মধ্যে যে উৎসব, আমি ধানমন্ডিতে থাকি, আমার বাসার পাশে রবীন্দ্র সরোবর এবং একটা লেক, এখানে একটু আগে আমি বাসায় ঢুকার সময় আমাকে প্রায় 45 মিনিট গাড়িতে আটকা থাকতে হয়েছে, কারণ এখানে হাজার হাজার মানুষের বা তরুণ তরুণীর পথভারে, মানে এটা একটা আনন্দের একটা হিল্লুল বয়ে যাচ্ছে এখানে। তো এটি কিন্তু যতই বিএনপি নেতারা বলুক যে মানুষের মধ্যে কোনো অনুভূতি নাই, আর বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক অবস্থাটা তো মোশারফ বিশ্ববিদ্যালয় এলাকায় থাকেন, উনিও ওখানে আজকে জানি না উনি বেরিয়েছেন কিনা, বেরোলে ওখানে মানুষ এখন এটা দেখার পরে আমি যেটা মনে করি যে মোশারফ ভাইয়ের সিদ্ধান্ত নিকে যে মানুষের মানুষ কার পক্ষে আছে, মানুষ ভালো আছে আপনাদের শীর্ষ নেতাদের অনেকেরই আজকে জামিন হয়েছে, বেরিয়ে আসতে বাধা নেই, অনেকেই কারাগারে আছেন এই মুহূর্তে, সেই ক্ষেত্রে আন্দোলন করছেন আপনারা যদিও বলছেন, কিন্তু সাংগঠনিক ভাবে আসলে আপনারা কোথায় আছেন? যদি তৃণমূলের কথাই বলি, কেন্দ্রের কথাই বলি, সেই ক্ষেত্রে সাংগঠনিক ভাবে আপনারা কতটা চাঙ্গা এই আন্দোলন চালিয়ে যাওয়ার মতো? না, আপনি দেখবেন না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অত্যন্ত সুসংগঠিত রাজনৈতিক দল। আপনি দেখেন যে নির্বাচনের পূর্বে আওয়ামী লীগ কত ধরনের মেকানিজম করেছে, বিএনপি কে ভাঙার তারা চেষ্টা করেছে, বিএনপির লোকদেরকে জেল থেকে ছাড়িয়ে আওয়ামী লীগে যোগদান করিয়ে নমিনেশন দিয়ে ইলেকশন করিয়ে বৈধতা পাওয়ার চেষ্টা করেছেন তারা। দামি রাজনৈতিক দল তৃণমূল, বিএনপি, বিএনএফ এবং সুপ্রিম পার্টি, বহু দল তারা তৈরি করে, নির্বাচন কমিশন দিয়ে তৈরি করে, নিবন্ধন দিয়ে তারা নির্বাচনে একটা গ্রহণযোগ্যতা খোঁজার চেষ্টা করেছিলেন। কিন্তু আপনারা তো গণমাধ্যমে আছেন, আপনারা একটু বাংলাদেশের মানুষের পারসেপশন একটু লক্ষ্য করেন যে মানুষ কি কোনোভাবে এই নির্বাচনকে গ্রহণ করেছে, এই নির্বাচনকে কি তারা অ্যাকসেপ্ট করেছে? আমাদের কাছে তো মনে হয় না। রাস্তাঘাটে যখন আমরা বেরোই, আমরা সাধারণ মানুষের সাথে আমিরুল ইসলাম, আমিন সাহেবরা যেমনি কথা বলে, আমরাও কথা বলি, মানুষের মধ্যে একটি চাপা ক্ষোভ রয়েছে যে মানুষ ভোট দিতে পারছে না, মানুষ কথা বলতে পারছে না, একটা তাবেদার দখলদাররা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা বন্ধ করে দখল করে রেখেছে, যেখানে এই যে আপনি বলেছেন আমাদের নেতারা কারাগারে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের সাহেবের বক্তব্য যদি আমরা একটু স্মরণ করি, দেখবো যে বলেছে নির্বাচনটাকে আমরা তোলার জন্য আওয়ামী লীগের প্রায় 20,000 উপরে নেতাকে আমরা কারাগারে রেখেছি, এবং আমরা বিএনপি কে বলেছিলাম আপনারা নির্বাচনে যদি অংশগ্রহণ করেন এক রাত্রি আমরা তাদেরকে ছেড়ে দেবো। অর্থাৎ এই সকল যে কর্মকাণ্ড গুলো বাংলাদেশে সুসংগঠিত হচ্ছে, এটা হলো আওয়ামী লীগ নিজেদের ক্ষমতাকে ধরে রাখার জন্য। সুতরাং বিএনপি সাংগঠনিক ভাবে অত্যন্ত শক্তিশালী, এবং আপনি লক্ষ্য করবেন যে আওয়ামী লীগ কতটুকু দেউলিয়া হয়ে গেছে যে বিএনপির একজন ভাইস চেয়ারম্যান, যিনি আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রায় 3.5 মাসের মতো কারাগারে রয়েছে, ওনাকে জামিন দিচ্ছে না। আজকে অনেকদিন পর আজকে জামিন হয়েছে, আমি কিছুক্ষণ আগে যেটা শুনলাম, অথচ সাজা নোমর একই মামলার আসামি, উনি কারাগারে গেছে, রিমান্ডে গেছে, ওনাকে জেল থেকে ছাড়িয়ে আওয়ামী লীগের যোগদান করে এমপি বানিয়ে এখন সংসদে রেখেছে। অর্থাৎ এই যে দেউলিয়াপনা এবং এই যে জনগণের প্রতি যে একটা একনায়কতান্ত্রিক আচরণ, এটা বাংলাদেশের মানুষ মেনে নিয়েছে বলে আমরা মনে করি না, যার কারণে আওয়ামী লীগ দেখবেন ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী বলেন তারা সব সময় কিন্তু একটা আতঙ্কের মধ্যে থাকে, যেমন ওবায়দুল কাদের পরশুদিনও বলেছে যে কোনো সময় যে কোনো পরিস্থিতি হয়ে যেতে পারে, মাননীয় প্রধানমন্ত্রী বলে আমাকে হয়তো ফেলে দিতে পারে। সুতরাং এগুলি তাদের এই যে মানে জনগণের ম্যান্ডেটবিহীন একটি সরকার, সেই সরকারই একটা দুর্নীতি। মোশাররফ হোসেন, ধন্যবাদ আপনাকে। আমিনুল ইসলাম আমিন, আপনারা দল হিসেবে আসলে কোথায় দাঁড়িয়েছেন? অনেক জায়গায় আমরা দেখেছি কাউন্সিল হয়নি, সাংগঠনিকভাবে সেই অর্থে আসলে আওয়ামী লীগ এই মুহূর্তে কোথায় দাঁড়িয়েছে? আপনি যদি বাংলাদেশ আওয়ামী লীগের আভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চাটা দেখেন, তাহলে কিন্তু খুব স্পষ্ট হয়ে যায় দল হিসেবে আওয়ামী লীগ কতটা সুসংগঠিত। আওয়ামী লীগের আপনার 80% জেলা সম্মেলনগুলো সমাপ্ত হয়েছে, ইভেন প্রতিটি উপজেলা একেবারে ইউনিয়ন সম্মেলন পর্যন্ত আমরা সমাপ্ত করেছি। আমরা যেটা করি, একটা জেলায় সবগুলো ইউনিয়ন এবং উপজেলা সম্মেলনগুলো সমাপ্ত করে আমরা জেলা আওয়ামী লীগের সম্মেলন করি এবং পূর্ণাঙ্গ কমিটি গঠন করি। আর কেন্দ্রীয় পর্যায়ে কিন্তু আওয়ামী লীগ তার প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু একটা ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকে সিদ্ধান্ত নেয়, এবং আওয়ামী লীগ সাংগঠনিকভাবে একটা অসাধারণ ভালো অবস্থানে আছে বলেই বঙ্গবন্ধু কর্ণের নেতৃত্বে আমরা এবার পরপর চতুর্থবার মতো জন রায় নিয়ে ক্ষমতায় আসতে পেরেছি। মোশারফ ভাইরা প্রতিদিন যে কথাগুলো বলছেন যে নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে মানুষ ভোট দিচ্ছে না, আপনি বলুন এই যে নির্বাচনটা 2024-এর 7ই জানুয়ারি হয়ে গেল,
মিডিয়া অথবা কোথাও কি এমন কোন ভোটার পেয়েছেন যিনি বলেছেন যে আমি ভোট কেন্দ্রে গিয়ে দেখলাম আমার ভোট দেওয়া হয়ে গেছে? অর্থাৎ যারাই ভোট দিতে গিয়েছে প্রত্যেকে ভোট দিতে পেরেছে, এবং সেই নির্বাচনকে নিয়ে কোন মানে বাংলাদেশে তো কখনোই কোন নির্বাচন একেবারে অসংখ্য ধন্যবাদ নয়, এই নির্বাচনকে নিয়ে কিন্তু তেমন কোন ধরনের অভিযোগ কোন লেভেল থেকে আমি নুরুল ইসলাম বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আপনার কথা জি। আমি নুরুল ইসলাম আমিন এবং এবি মোশাররফ হোসেন দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।